Jai Hind students, welcome to Smile Study. Let's crack with smile. আজকে আমি খুব খুশি এই ভিডিওটা তোমাদের কাছে আনতে পেরে একটু লেট হয়ে অবশ্যই গেছে স্টিল আমি আনতে পেরেছি প্রচুর ইমেলস পাচ্ছিলাম তোমাদের কাছ থেকে কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট পাচ্ছিলাম তো এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা 2023 সালে নিজেদেরকে WBCS অফিসার হিসেবে দেখতে চাও এই ভিডিওটা তাদের জন্য স্পেশালি যারা এর আগে WBCS দিয়েছো কিন্তু যেরকমটা আমি বলি আমার চ্যানেলে বলা থাকে যে মেন্টর এবং ম্যাটেরিয়াল প্রচুর হয়ে গিয়েছে স্টুডেন্টরা সেখানে হারিয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে সঠিক দিশা কি এবং সেই দিশাটা পেয়ে ফিউচারে WBCS অফিসার হওয়ার ইচ্ছে বা লক্ষ্য যারা রাখছো এই ভিডিওটা তাদের জন্য এবং যারা সদ্য কলেজ পাস করেছো এবং WBCS অফিসার হওয়ার স্বপ্ন রাখো বুঝে উঠতে পারছো না ওয়েন অ্যান্ড হোয়াট টু ডু অ্যান্ড হাউ টু ডু তাদের জন্য আমাদের ফেব্রুয়ারি WBCS 2023 যে মিশন WBCS ব্যাচ ছিল সেটা তো শুরু হয়ে গেছে এবং সুন্দর করে চলছে তো আমি চেষ্টা করেছিলাম এপ্রিল মাসে আমার নিউ ব্যাচ আনবো কিন্তু যেরকম রেসপন্স আমি পাচ্ছি আমার মনে হলো যে হ্যাঁ একটা নতুন ব্যাচ মার্চ মাসে শুরু করা উচিত এপ্রিলের ব্যাচটাই আমরা মার্চে শুরু করছি তো সেক্ষেত্রে ফার্স্ট মার্চ আমাদের ব্যাচের প্রথম ক্লাস হবে তোমরা যারা যারা জানতে চেয়েছিলে যে স্যার নতুন মিশন WBCS 2023 এর নোটিফিকেশন কবে আসবে আজকে তোমাদের 2022 এর প্রিলিমস এর নোটিফিকেশন এসে গেছে এবং আমি আমার ব্যাচের নোটিফিকেশন নিয়ে এলাম 2023 এর কারণ আমার মনে হলো যে আজকেই রাইট টাইম তোমাদের জন্য নিয়ে আসি তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলে তো সেক্ষেত্রে ফার্স্ট মার্চ আমাদের ক্লাস স্টার্ট হবে ক্লাসের ব্যাপারে কিছু ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করতে এলাম দেখো নতুন কোন রকম ডিটেলস শেয়ার করার কিছু নেই আমার ফেব্রুয়ারি সেকেন্ড ফেব্রুয়ারি যে ব্যাচটা স্টার্ট হয়েছিল তার ভিত্তিতে কিছু নতুন জিনিস অ্যাড করব আমাদের ব্যাচের স্পেশালিটি কি আছে সেটা অ্যাড করব তোমরা কেন পড়বে সেটা অ্যাড করব দেখো প্রথম কথা হচ্ছে আমাদের এই ইনস্টিটিউটটা হচ্ছে সম্পূর্ণরূপে অনলাইন ইনস্টিটিউট তার পেছনে কারণ একটাই আমি যেখানে পড়াই সেখানে আমি লিমিটেড সংখ্যক স্টুডেন্টের সাথে কানেক্টেড হতে পারি কিন্তু যখন আমরা জিনিসটাকে অনলাইন করি তখন বাইরের যে কোনো জায়গার একটা কুচবিহারে থাকা একটি ছেলে বা একটি মেয়ের সাথে আমি কানেক্ট করতে পারছি নিজেকে যে ডিস্ট্রিক্ট এরিয়া থেকে হয়তো বিলং করছে আমি সেটা চেয়েছিলাম ওকে তো সেইটা হচ্ছে এবং সেটাতেই পরস্পরের হেল্প হচ্ছে এই গেল প্রথম সেই জন্য আমার ইনস্টিটিউটটা সম্পূর্ণভাবে অনলাইন ইনস্টিটিউট ক্লাস হয় গুগল মিটের মাধ্যমে ক্লিয়ার করে নাও এটা সেকেন্ড পয়েন্ট ক্লাস থেকে তোমরা কি পাচ্ছ আমরা কি কি কোর্স করাচ্ছি এবং এই কোর্সটার মধ্যে তোমরা কি কি পাচ্ছ কোর্সের ডিউরেশন হচ্ছে 12 মাস আমাদের কোর্স 12 মাস এপ্রিল মাসে মার্চে শুরু হচ্ছে এবং পরের মাসে এক্স্যাক্টলি 12টা মাস তোমরা ক্লাস করবে 12 মাসের পর তোমাদের কোর্স কমপ্লিট হয়ে যাচ্ছে ওকে এই কোর্সের মধ্যে আমরা কভার করছি প্রিলি প্লাস মেইনস প্লাস কম্পালসারি সাবজেক্ট তোমরা আজকে দাঁড়িয়ে জানো কম্পালসারি সাবজেক্টের ভূমিকা WBCS এ ঠিক কতটা ওকে কম্পালসারি সাবজেক্ট এবং অপশনাল সাবজেক্টের জন্য আচ্ছা আচ্ছা ছেলেমেয়েরা গ্রুপ এ দূরের কথা গ্রুপ সি তেও নাম করতে পারছে আমার প্রিভিয়াস ভিডিও গুলো দেখলে আমার যে নেওয়া ইন্টারভিউস গুলো তোমরা যদি দেখো তোমরা খুব ভালো করে জানতে পারবে ওকে তো সেক্ষেত্রে প্রিলিমস প্লাস মেইনস প্লাস কম্পালসারি করাচ্ছি আগের ব্যাচও তাই চলছে ভবিষ্যতেও তাই চলবে এই তিনটে পার্টে সমস্তটা আমি পড়িয়ে দেবো গেল এর মধ্যে অনেকের প্রশ্ন থাকে যে স্যার ম্যাথ জিআই কি আপনি করিয়ে দেবেন ইংলিশ কি আপনি করিয়ে দেবেন এক্স্যাক্টলি সবটা আমাদের এই কোর্সের মধ্যেই ইনক্লুডেড তোমাদেরকে আলাদা কোনো বই আলাদা কোনো ম্যাটেরিয়াল আলাদা কোনো সোর্সেস কোনো স্টাডি গ্রুপ কোনো ফেসবুকের গ্রুপ কিছু করতে হবে না আমাদের নিজের স্মাইল কমিউনিটি তৈরি করছি আমরা সেটাতেই তোমরা থাকতে পারবে কারণ আমার টার্গেট একটাই আমরা কোনো প্রেশার নেব অবশ্যই কিন্তু সেটাকে স্মার্টলি নেব লেটস ক্র্যাক উইথ স্মাইল তো সেক্ষেত্রে আমাদের সঠিক স্ট্র্যাটেজি এবং সঠিক সিদ্ধান্তের মাধ্যমে 1 বছরের সঠিক প্রিপারেশন আমার আন্ডারে আমার গাইডেন্সে তোমরা পেয়ে যাবে WBCS ওকে তো প্রথম গেল অনলাইন ক্লাস সেকেন্ডলি প্রিলি প্লাস মেইনস প্লাস কম্পালসারি তোমরা তিনটের কভারেজ পেয়ে যাবে ফুল ফ্লেজেড কভারেজ পেয়ে যাবে থার্ড আমাদের ক্লাসটা হচ্ছে গুগল মিটের মাধ্যমে ফোর্থ তোমাদের অনেকের সমস্যা থাকে স্যার আমরা ওয়ার্কিং প্রফেশনাল আমরা ঠিক কোনো সময় আপনার ক্লাস অ্যাটেন্ড করে উঠতে পারলাম না কি করবো আমরা সেক্ষেত্রে তো তাদের জন্য আমার কথা এটাই যারা অলরেডি পড়ছো তারা জানো তাদের জন্য আমাদের প্রত্যেক দিন যে ক্লাস হয় এটা তারা ক্লাস করুক বা না করুক ক্লাসের ভিডিওস আমাদের গ্রুপে চলে যায় উইথ নোটস অ্যান্ড ভিডিও দুটোই পেয়ে যাও ধরো একটা উদাহরণস্বরূপ কোনো একদিনকে আমি হরপ্পান সিভিলাইজেশন অর্থাৎ হরপ্পা সভ্যতা পড়াচ্ছি ওকে তুমি সেই ক্লাসটা করতে পারলে না যে মুহূর্তে ভিডিও দেখছে এবং ঠিক করেছো তুমি অ্যাডমিশন নেবে তো সেক্ষেত্রে সে ধরো ক্লাসটা করে উঠতে পারলে না অবশ্যই রিজনটা জেনুইন কারণ নিজেকে যদি ফাঁকি দাও ফিউচারে আমিও কিছু করে উঠতে পারবো না কেউ পারবে তোমাকে নিজেকে ফাঁকি দিলে চলবে না ফোকাস থাকতে হবে তো সেক্ষেত্রে তুমি ধরো কোনো সময় আসতে পারলে না সেই ভিডিওটা কিন্তু সেই দিনই তোমরা তোমাদের গ্রুপে পেয়ে যাচ্ছ প্রত্যেক দিনের ভিডিও বাই ডেট গ্রুপে চলে আসছে প্রত্যেক দিনের নোটস বাই ডেট গ্রুপে চলে আসছে সুতরাং তুমি এনি টাইম এনিওয়্যার ইউ ক্যান অ্যাক্সেস আওয়ার ম্যাটেরিয়াল কোনো সমস্যা হবে না ওকে এরপর একটা ফোরমোস্ট পয়েন্ট যেটা আমি চেয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করতে যে
গ্রুপের যে 1:1 কনসেপ্টটা কি, আমি কেন আমার গ্রুপের লিমিটেশনস রাখি, কেন আমি গ্রুপে হিউজ স্টুডেন্ট নিয়ে নিই না। এবং তোমরা অনেকে আমাকে ইমেল করেছো, স্যার ফেব্রুয়ারির গ্রুপে কি আমরা জায়গা পাবো? তোমরা প্রত্যেকেই জানো, অনেকে জানো যে ফেব্রুয়ারি গ্রুপে তোমাদেরকে পরে কিন্তু নিতে পারিনি, কারণ আমাদের গ্রুপের কিছু রুলস আছে, আমাদের ব্যাচের কিছু রুলস আছে। যখন একবার ব্যাচ স্টার্ট হয়ে যায় তারপরে সেখানে কাউকে অ্যাডিশন বা সাবস্ট্রাকশন করা যায় না। ওকে, তো মার্চের গ্রুপে তারা ভর্তি হয়ে যেতে পারবে, তোমরা ওয়েট করেছিলে তার জন্য থ্যাংক ইউ প্রত্যেককে মন থেকে। এরপরের পার্টটা হচ্ছে আমার এতটা কম রাখার কারণ, স্টুডেন্ট সংখ্যা প্রত্যেকটা ব্যাচে লিমিটেড রাখার একটাই কারণ, যখন একটা সময় দিল্লিতে বড় বড় ইউপিএসসি ইনস্টিটিউটের স্টার্ট হয়েছে যেগুলো পরে পশ্চিমবঙ্গ কপি করছে, তো সেই সময় না ছোট ছোট ইনস্টিটিউটের দ্বারা বা ছোট ছোট স্টুডেন্টের দ্বারা এটা শুরু হতো। কারণটা খুব সহজ, কারণটা যদি একটা ব্যাচে মোটামুটি 15 জন থাকে, ম্যাক্সিমাম 15-20 আমি তাদের সাথে না কানেক্ট করতে পারি। আর আমি সবসময় মনে করি 1:1 যদি আমি ডিসকাশন না করি স্টুডেন্টের সাথে, তাহলে না আমি তার প্রবলেমটা বুঝতে পারবো না। খুব সহজ করে বলি, তুমি যদি কোনো ডাক্তারখানায় যাও, ডক্টর দেখাতে গেলে তার 30টা পেশেন্ট আছে, ওকে, সেই 30টা পেশেন্টের কি রোগ একই রকম হবে? ডাক্তারবাবু কি কখনো 30 জনের জন্য একই প্রেসক্রিপশন করে? যদি না করে থাকে তাহলে সব স্টুডেন্টের জন্য একই স্ট্র্যাটেজি, একটা তোমরা মোটিভেটর বা মেন্টরকে চুজ করলে, কোনো অফিসারকে চুজ করলে একই স্ট্র্যাটেজিতে সবাই করছো, কি করে হবে? পসিবল নয় তো। ইউ নিড সামথিং ডিফারেন্ট টু ডু ডিফারেন্ট টু মেক ডিফারেন্ট, রাইট? কারণ যদি 500 জন WBCS পেয়ে থাকে তো 500 জনের স্ট্র্যাটেজি আলাদা। এবার সেটা কিভাবে হয়? বেসটা ঠিকঠাক থাকবে, তারপরে একজন মেন্টরের সঠিক গাইডেন্স খুব দরকার হয়। ওকে, এই গেল হচ্ছে আমাদের এই স্ট্র্যাটেজিটা। এরপরে যেটা আমি প্রথম নিয়ে এসেছি সেটা হচ্ছে অনলাইন ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ উইকলি, যেটা লাইভ হবে। এছাড়া প্রায় উইকলি তোমরা রেকর্ডেড লেকচার্স পাচ্ছ, উইকলি ডাউট ক্লিয়ারিং সেশন তোমরা পেয়ে যাচ্ছ, এবং যেটা আমি প্রথম আনছি এই নামে, যেটা আছে অন্যান্য স্টেটগুলোতে, সেটা হচ্ছে ইভ্যালুয়েশন ক্লাস। আমি একটা ক্লাস নিয়ে আসছি যেটা আমি প্রথম ইন্ট্রোডাকশন করালাম। ইভ্যালুয়েশন ক্লাস কতর অর্থ, যখন তোমরা এই ব্যাচেসটা আমার কাছে জয়েন করছো এবং তারপরে তোমরা পড়তে পড়তে স্টুডেন্টরা আরো নতুন প্রবলেম পায়, যেটা খুব স্বাভাবিক, থ্রু দা কোর্স অফ গ্রেডিং তোমরা অনেক ধরনের প্রবলেম ইভলভ করবে, তোমরা জানতে পারবে। তো সেই বেসিসে কিন্তু আমরা একটা ইভ্যালুয়েশন ক্লাস অ্যারেঞ্জ করেছি, মান্থলি একটা করে লাইভ ইভ্যালুয়েশন ক্লাস হবে, যেটাতে আমি তোমাদের সুমিত স্যার আমি নিজে উপস্থিত থাকবো সেই ক্লাসে, এবং তোমরা প্রত্যেকে থাকবে সেই ক্লাসে অনলাইনে। তাতে তোমাদের প্রবলেম আমি শুনবো, সেটা বিট এনি প্রবলেম, পড়াশোনার বাইরের, কারণ সবটাই WBCS এ এফেক্ট করে। সেই জন্য আমরা টোটালটা দেখবো, মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ, টোটাল বিষয়টাকে দেখে আমরা সেই বুঝে আবার আমরা সেটার সলিউশন খুঁজবো এবং আমি তোমাদেরকে সলিউশন দেবো। সুতরাং ইভ্যালুয়েশন ক্লাসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর WBCS। কেন বারবার বলছি, কারণ আমি আমার ব্যাচেও বলি, তোমাদেরকেও বলছি, একটা বছর নিজের ওভার কনফিডেন্সে যদি মিস করে ফেলো, কারণ মিস গাইডে যদি মিস করে ফেলো, অ্যাকচুয়ালি তোমার 3 বছর নষ্ট হচ্ছে। ওকে, এবং যখন পরপর 2 বছর নষ্ট হয়ে যাবে তখন না তোমার মধ্যে সেই ব্যাপারটা কাজ করবে না যে হ্যাঁ আই ক্যান ডু ইট, সে তোমাকে যে যাই বলুক। ওকে, সুতরাং ঠিক টাইমে ঠিক ডিসিশন নিলেই কিন্তু ঠিক পোস্টে তোমার চাকরিটা হবে, এটা তোমাদেরকে আমি এখন বলে দিতে চাই। তো এই হচ্ছে আমাদের স্পেশালিটি। আর একটা স্পেশালিটি যদি আমি বলি, যে অন্যান্য টিউশন সেন্টার থেকে কেন এটাকে তোমরা চুজ করবে এবং তোমরা করছো, খুব কম সময়ের মধ্যে আমাদের গ্রোথ এতটা বেশি, তার কারণ একটাই, আমি নিজে UPSC ফিল্ড থেকে বিলং করি। আর সেকেন্ডলি, আমরা যেটা করি, শুরুতে অনেক কোচিং সেন্টারই বলে আমরা এটা প্রোভাইড করবো, সেটা প্রোভাইড করবো, এটা করবো। আমি টিল এন্ড তোমাদের ইন্টারভিউ ডেট অবধি আমি তোমাদের সাথে থাকবো সেম কনসিস্টেন্সিতে। যারা পড়ছে তারা জানে, তোমরা পড়ার পর ইউ উইল গেট ইট। ওকে, এবং একটা প্রশ্ন আমার ফেব্রুয়ারি ব্যাচের সময় অনেকে করেছিল, স্যার একটা ডেমো ক্লাস যদি আমাদেরকে দেখান। ওকে, তো আমি ডেমো ক্লাস এখন অবধি করে উঠতে পারিনি, তবে বেশ কিছু রেকর্ডেড লেকচার্স আমার আছে, আমি চেষ্টা করবো কোনো একটা রেকর্ডেড লেকচার্স তোমাদের সাথে শেয়ার করতে। ওকে, যদি পারি আমি মোটামুটি মার্চের আগেই আমার চ্যানেলে আপলোড করে দেবো। তো এবার নতুন ব্যাচের ব্যাপারে যদি ফিজের স্ট্রাকচারের ব্যাপারে আসি, দেখো ফিজের ব্যাপারটা হচ্ছে যত বড় বড় ইনস্টিটিউট আছে তাদের নিজের লাইব্রেরি থাকে, ওকে, তারা পড়ায়, তারা মক নেয়। মকের ব্যাপারে আসি, আমাদের উইকলি মান্থলি মক টেস্ট থাকছে, কোনো সমস্যা নেই। এরপরে পরীক্ষার আগে প্রচুর পরিমাণে আমরা কিছু সাইন্টিফিক মক টেস্ট নেবো, লাইভ মক টেস্ট নেবো, মক টেস্ট প্রচুর হবে, কিন্তু তার আগে পড়াশোনাটা খুব জরুরি, তারপর আমরা মক দেবো। মক নিয়েও কোনো চিন্তার কারণ নেই, মক পেপার বাইরে থেকে কোনো জায়গা থেকে কিনতে হবে না, স্মাইল স্টাডি অফিসিয়াল তাদের অফিসিয়াল মক টেস্ট পেপার তোমাদেরকে দেবে, দ্যাট ইজ ফ্রি অফ কস্ট অনলি ফর মাই কোচিং স্টুডেন্টস। এরপরে যে ফ্যাক্টটা আসছে, যে বাকিদের কাছে যেগুলো থাকে সেগুলো সব আমরা প্রোভাইড করবো। আমি বারবার বলেছি তাদের লাইব্রেরি থাকে, আমি তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট বুকস প্রোভাইড করে দেবো, সেগুলো আমি করবো। ওকে, তো তোমাদের কোনো বাইরে থেকে কোনো এক্সপেন্স করতে হচ্ছে না, কিন্তু আমাদের অল টোটাল যে 12 মাসের যে ফি স্ট্রাকচার সেটা বড় ইনস্টিটিউট গুলোর থেকে প্রায় 8-9 গুণ কম। ওকে, তো ফি স্ট্রাকচারের জন্য হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে হবে, তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি এখানে কোথাও দিয়ে দিচ্ছি, কানেক্ট করে নিও। এবং মাথায় রেখো সিট সংখ্যা 15টা,
মার্চ মাসের 1 তারিখ থেকে প্রথম ক্লাস শুরু হয়ে যাবে, তার মধ্যে অ্যাডমিশন করতে হবে, হয়তো আবার পরের ব্যাচের জন্য ওয়েট করতে হবে। তো টিল দেন গুড বাই, টেক কেয়ার। এবং আমি তোমাদের আশা করছি যতজন এই ভিডিওটা দেখছো অনেকেই অপেক্ষা করেছিল, কমেন্টে জানিও যদি অন্য কোনো রকম কিছু সাহায্য দরকার হয়। এই গেল আমার ব্যাচের ব্যাপারে সমস্ত ডিটেলস। আর আই এম রিয়েলি সরি, আমি অতটা টেকনিক্যাল কাজ করতে পারি না, সেই কারণে হয়তো আমি এটাকে অত ভালো জায়গাতে এইভাবে ভিডিও আমি শুট করতে পারি না। আমি এভাবে ভিডিও শুট করে আসছি, তোমরা এভাবেই আমাদেরকে ভালোবাসা দিচ্ছ এবং আমি চাইবো এভাবেই দিও, কারণ ভিডিও শুট করে ওটাকে হাইফাই এডিট করার মতো টাইম আমি সত্যি সত্যি পাই না, আমাকে প্রচুর কাজ করতে হয় তোমাদের জন্য। আমি এখানে কোথাও অ্যাড করে দেবো, তোমরা দেখে নিও। কোনো কোয়ারিজ থাকলে হোয়াটসঅ্যাপ গ্রুপের আমি আমাদের অফিস আমাদের যেটা ডিপার্টমেন্ট আছে তার নাম্বার আমি দিয়ে দিচ্ছি, তোমরা কানেক্ট করে নিও। আশা করবো প্রত্যেকে 2023 WBCS ক্র্যাক করতে পারবে। এই স্বপ্ন, এই লক্ষ্য, এগুলো নিয়ে আমরা এগিয়ে যাব। আমরা আমাদের মূল কথা হচ্ছে লেটস ক্র্যাক উইথ স্মাইল, বিকজ উই আর স্মাইল স্টাডি। দেখা হচ্ছে পরের ভিডিও।